স্থানীয় সময় সোমবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের বাসিন্দাদের সকাল শুরু হয় দুঃস্বপ্নের মতো। প্রদেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ঝাওটং অঞ্চলের লিয়ানসুই গ্রামে ভূমিধসের ঘটনায় প্রাণ হারান কয়েকজন। এতে শোকে বিহ্বল হয়ে পড়ে মৃতদের পরিবার। নিখোঁজ হন প্রায় অর্ধশত। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান প্রায় 1000 উদ্ধারকর্মী। 0 ডিগ্রি তাপমাত্রায় তীব্র ঠান্ডার মধ্যেই শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনা হয় মরদেহ। মাটি চাপা পড়েছেন যারা, তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। নিরাপত্তার স্বার্থে সরানো হয় 500-এর বেশি বাসিন্দা। জারি করা হয় দুর্যোগ সতর্কতা। ভূমিধসের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সংশ্লিষ্টদের তৎপর থাকতে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনে পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা বিরল নয়। গেল সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজির পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনায় নিহত হয়েছিলেন 7 জন। এর আগে আগস্ট মাসে দেশটির উত্তরাঞ্চলীয় শহর জিয়ানের পার্বত্য এলাকায় প্রবল বর্ষণজনিত ভূমিধসে মৃত্যু হয় 20 জনের বেশি মানুষের। মৌসুমী সাথী, সময় সংবাদ।